আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। পুলিশ প্রশাসন ছাড়া আওয়ামী লীগের এক ঘন্টাও ক্ষমতার চেয়ারে থাকার মুরত নেই। আজকে আমাদের কোনো সরকার বিরোধী প্রোগ্রাম ছিল না, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বিরুদ্ধে একটা সামান্য বিক্ষোভ ছিল, এতেই সরকার আতঙ্কিত হয়ে গেছে, এই বুঝি গদি গেল। চতুর্দিকে শত শত সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করেছে শাহবাগ চত্বরে, তারপরেও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ সমাবেশটি শেষ করি। পুলিশ দিয়ে আর কতদিন অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন আপনারা? আপনাদের পতন অনিবার্য, জনগণের বিজয় হবেই হবে ইনশাল্লাহ। আমি যা যা বলেছি একটি পরিবর্তন আনার জন্য বলেছি, কারণ এভাবে দেশ চলতে পারে না। কিছু কিছু নেতা আছে, তারা মনে করেন এ দেশ তাদের, এই দল আওয়ামী লীগ তাদের, তারা যা ইচ্ছা করবেন সেভাবে দল চলবে। নুরুল হক নূর লিখেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ শেষে চলে যাওয়ার পথে কোনো ধরনের কারণ ছাড়াই দুদিক থেকে পুলিশ ঘিরে ধরেছিল। দাঙ্গা পুলিশ প্রিজন ভ্যান নিয়ে একেবারে পুরোপুরি প্রস্তুত ছিল। যতটুকু তথ্য পেয়েছি, পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের সাথে একটা সংঘর্ষ বাঁধাতে চেষ্টা করেছিল। আমরা ধৈর্যের পরিচয় দেওয়ায় কোনো ঝামেলার সৃষ্টি হয়নি। এটা কি আইন শৃঙ্খলা বাহিনীর কাজ? এই পুলিশের জেরেই জোরেই অবৈধভাবে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই হবে একসাথে, জেগে ওঠো বাংলাদেশ। পুলিশ লীগ জঙ্গি এদের কাছে সরকারি লোক ছাড়া সবাই অসহায়। সত্য কথা বললেই নির্যাতন, মহান রবের দরবারে তাদেরকে জবাবদিহি করতে হবে। এগুলো কি আমাদের দেশের পুলিশ নাকি ভারতীয় গোলাম? গোলামি যদি তোদের এতই পছন্দ হয় তাহলে ভারতে চলে যা, সেখানে গিয়ে গোলামি কর যত খুশি তত। যে পুলিশগুলো সরকারের হয়ে কাজ করছে, ক্ষমতা চেঞ্জ হলে ওইগুলো পালানোর পথ পাবে না। এই সমস্ত বাংলাদেশের পুলিশ লাইন, ভারতের দালাল, হাজার হাজার ছাত্র লেখাপড়া করে বাংলাদেশে চাকরি হয় না, ভারত থেকে আমদানি করে চাকরি দেওয়া হয়। কিসের জন্য? জনগণ নয় দেশের। পুলিশ চেয়েছিল ঝামেলা করে সংঘর্ষ বেঁধে যায়, যাতে করে কয়েকশো কর্মীর বিরুদ্ধে মামলা করা যায়, যাতে গ্রেফতার বাণিজ্যটা ভালোভাবে করা যায়। এটাই বর্তমান সময়ে পুলিশের বড় সেবামূলক কাজ। নুরুল হক নুরু বলেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি স্বাভাবিক প্রতিক্রিয়াই হচ্ছে না। যারা বিদেশে টাকা পাচার করছে তারা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে। দেশে পেঁয়াজের ভরা মৌসুমেও ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার দাবি জানান তিনি। স্বাধীনতার 50 বছরেও দেশে এখনও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি উল্লেখ করে তিনি বলেছেন, দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে রাষ্ট্র ব্যর্থ হতে বাধ্য। সরকার দিন বদলের সনদ নামে ভাওতাবাজির ইশতেহার দিয়েছিল মন্তব্য করে নুরুল হক নুরু বলেন, 10 টাকার চাল এখন 70।